Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. I'm Habibur Rahman, Digital Helper পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে 21 ফেব্রুয়ারি সম্পর্কে ধরনের একটা পোস্টার আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। শুধুমাত্র আমাদের Android ফোনটি ব্যবহার করলে কিন্তু এই পোস্টারটি আমরা তৈরি করে নিতে পারব। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমার টিউটোরিয়ালে মাঝখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন, একটা লিংক আমি দিয়ে রাখছি, সেখানে জাস্ট বসাতে হবে আমাদেরকে। এবং হলো যে একটা PLP ফাইল ডাউনলোড দিতে হবে, এবং সেখানে জাস্ট বেসিক কিছু চেঞ্জ করলেই কিন্তু আমরা হলো যে অনায়াসে হলো যে এই 21 ফেব্রুয়ারি পোস্টারটি আমরা তৈরি করে নিতে পারবো। জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি জাস্ট আমরা কপি করব। কপি করার পরে জাস্ট আমরা ক্রোমে আসব। আসার পরে জাস্ট সার্চ বারে যদি সেই লিঙ্কটা পেস্ট করে সার্চ দেন, জাস্ট একটু সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে, যার জন্য করে আমার ফুল ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এরকম আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। জাস্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন জমা দিন লেখা আছে অথবা সাবমিট লেখা থাকবে, জাস্ট সেখানে একটা ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে এরকম আর একটা ইন্টারফেস চলে আসবে, এখানে একটা লিঙ্ক চলে আসবে, জাস্ট সেখানে আমাদেরকে একটা বেসিক্যালি ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনি যদি ড্রাইভে যেতে চান বা ক্রোমে গেলে তাহলে এখানে ক্রোমে ক্লিক দিব। যেহেতু আমি ক্রোমে যাচ্ছি, জাস্ট ক্রোমে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে জাস্ট এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট এটা হলো যে আমাদের PLP ফাইলটি, জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন। জাস্ট সেখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন চলে আসছে, জাস্ট সেখানে আমাদেরকে বেসিক একটা ক্লিক দিতে হবে। সিম্পল একটা ক্লিক দিবেন, তারপরে এটা অটোমেটিক আপনাদের ফোনে ডাউনলোড হবে। আর যদি না হয় তাহলে এখানে একটা পপ আপ স্ক্রিন চলে আসবে, জাস্ট সেখানে ডাউনলোড একটা ক্লিক দিলেই কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট এখানে আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, ফাইলটা মোটামুটি একটু বড়। আর এটি ফাঁকে যদি আমাকে ফেসবুকে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর পিক্সেলল্যাব দিয়ে কীভাবে সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমার এই PLP ফাইলটি ডাউনলোড দেওয়া কমপ্লিট। জাস্ট এখন আমরা হলো যে পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি চলে আসবো। জাস্ট পিক্সেলল্যাব অ্যাপসটি আমরা চলে আসলাম। আসার পরে এখানে সাইডে থ্রি ডট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ওপেন PLP ফাইল লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে আমরা একটা ক্লিক দেব। জাস্ট আমি ক্লিকটা দিই। ক্লিক দেওয়ার পরে এখান থেকে .plp লেখা আছে দেখবেন এখানে, যা সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম সেটা কোন ফোল্ডারে আছে, যা সেখানে গিয়ে আমাদেরকে হলো জাস্ট এটা হলো যে সিলেক্ট করতে হবে। জাস্ট এটা যদি আমার হয়ে থাকে জাস্ট আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা জাস্ট ক্লিক দিয়ে দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এরকম একটা টেম্পলেট আপনাদের সাথে সামনে চলে আসবে। দেখেন এটা কিন্তু আমার মূল টেম্পলেটটি, এখান থেকে জাস্ট বেসিক কিছু চেঞ্জ আমরা করলেই কিন্তু আমরা হলো যে কাজটি করতে পারবো। দেখেন আমি প্রত্যেকটা এতে লক দিয়ে রাখছি, আপনারা জাস্ট লকগুলো তুলে দেবেন এবং নামটা চেঞ্জ করতে পারবেন, ছবিটা চেঞ্জ করতে পারবেন, বা কোনো লেখা যদি লিখতে চান বা লেখা চেঞ্জ করতে চাইলে জাস্ট লকটি তুলে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। সে এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমি নামের লকটা তুলে দেওয়ার পরে আমি কিন্তু নামটা এডিট করতে পারবো। লকটি না তুলে দেওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো কিছুতে এডিট করতে পারবেন না, যার জন্য করে লকটি তুলে দেবেন এবং হলো যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা হবে না। কালারটা যদি চেঞ্জ করতে চান প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি, লকগুলো জাস্ট তুলে দেবেন। ছবিটা যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট লকটা তুলে দেবেন অথবা ডিলিট করে দেবেন, দিয়ে এখানে আরেকটা ছবি বসায় দেবেন, কোনো সমস্যা নাই। আমি লকটা দিয়ে রাখি এবংগুলো এভাবে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর এখান থেকে যে কালারগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো, এগুলো যতগুলো শেপ আছে এখানে শেপগুলোর কালার যদি আপনি পরিবর্তন করতে চান কোনো সমস্যা নাই, জাস্ট লকটা তুলে দেবেন দিয়ে কিন্তু কালারগুলো পরিবর্তন করতে পারবেন অনায়াসে। যদি মনে করেন লেখার ফ্রন্টগুলো আমার পছন্দ হচ্ছে না, লেখার ফ্রন্টটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর পিক্সেলল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট এটা হলো মোটামুটি এখানকার ভিডিও, এখানে আর কিছু নাই, সব কিছু আমি কিন্তু রেডি করে রাখছি আপনাদের জন্য করে। জাস্ট আপনারা চেঞ্জ করে দেবেন কিছু বেসিক তথ্য, দেওয়ার পরে কিন্তু আপনারা এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন। দেখেন এই যে শেপটা আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারছি, খুব ইজি, এখানে কোনো কঠিন কোনো কিছু নাই, একদম সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই।
জাস্ট আবার আপনারা লক দিতে পারেন, যদি না দেন তাও সমস্যা নাই। এখন যদি আমি আপনাদেরকে একটু সেভ দেওয়া দেখাই যে এটা কিভাবে সেভ দিতে পারেন। আপনারা সব কিছু করে দেওয়ার পরে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দেবেন। করার পরে সেভ অ্যাজ ইমেজে যদি ক্লিক দেওয়া হয়, জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করি, এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন দেখেন এখানে কাস্টম লেখা থাকবে। এই কাস্টমে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। এটা কেন বলছি আমি, আমাদের ভিডিও মানে আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটির কোয়ালিটি সুন্দর করার জন্য করে কাস্টমে একটা ক্লিক দিবেন। এখান থেকে ভেরি হাই অথবা হাই দিতে পারেন, আমি ভেরি হাই দিই। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি দেওয়া হয় তাহলে এটা অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করলেই হয়ে যাবে। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায় পাবলিশ করতে পারবো অথবা প্রিন্ট আউট করে কিন্তু আমরা এটা হ্যান্ডবিলি করতে পারবো, কোনো সমস্যা নাই। এ হলো মোটামুটি, দেখেন এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। এই মানে আমি যেভাবে আপনাদের জন্য করে একটা পিএলপি ফাইল রেডি করে রাখছি, জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড দেবেন পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পরে। তারপরে বেসিক কিছু তথ্য যেমন নামটা আপনি চেঞ্জ করতে পারেন, ছবিটা চেঞ্জ করতে পারেন, বা যদি লেখা কিছু অ্যাড করতে চান বা কিছু চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। অনায়াসে কিন্তু এটা আমরা পরবর্তীতে সেভ করে হলো যে এডিট করা কমপ্লিট করে সেভ করে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।